जय रंगमंच की ओर से रमेश खन्ना का आप सभी मित्रों को नमस्कार नमस्कार एंड वेलकम टू आर चैनल जय रंगमंच इन दिस एपिसोड ऑफ हम और नाटक लेटेस्ट वॉज अ वीडियो अनूप घोष where he makes us understand the importance of makeup in theatre this video is in bengali language and its hindi translation will be available soon anu Khosh, born and brought up in kuchbihar district is a theatre activist more than 30 years he has directed several plays in bengali and hindi and also acted in many of them he has acted in few Hindi feature films, corporate films, ad films, etc. He is a trained makeup artist and received accolades for his makeup prize. He has done makeup for some abroad theatre groups also. He conducted makeup workshop for theatre groups as well as Sangit Natak Academy, Shiram Center Repertory, etc in Delhi.

থিয়েটারের রূপসজ্জা কতটা জরুরি আসুন শুরু করা যাক আনুমানিক সাতশো পঞ্চাশ খ্রিস্টপূর্বে প্রাচীন গ্রীসে থিয়েটারের সূত্রপাত রোমে আনুমানিক তিনশো পঞ্চাশ খ্রিস্টপূর্বে থিয়েটার শুরু হয় তখন থিয়েটারের রূপসজ্জার কোনো ব্যবহার ছিল না কারণ অভিনেতারা চরিত্রানুযায়ী বিভিন্ন ধরনের মুখোশ ব্যবহার করতেন মধ্যযুগে ইউরোপে অভিনেতারা চরিত্র অনুযায়ী নিজেদের মুখ নানা রঙ দিয়ে রাঙিয়ে নিতেন যেমন ভগবানের চরিত্রে যারা অভিনয় করতেন তারা সাদা বা সোনালী রং ব্যবহার করতেন দেবদূতের চরিত্রে লাল খলনায়কের চরিত্রে কালো ইত্যাদি রেনেসা যুগে অভিনেতারা অনেক সৃজনশীল ছিলেন যেমন নকল দাড়ির জন্য ভ্যারা লোম এবং মুখ রং করার জন্য বিভিন্ন ফুল থেকে তৈরি করা রং ব্যবহার করতেন আজও আমাদের দেশে বিভিন্ন প্রদেশের লোক থিয়েটারের শিল্পীরা নানা রকম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা রঙ চুল ইত্যাদি রূপসজ্জার প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করেন অবশ্য এখনও ভারতের বিভিন্ন প্রদেশের লোকনৃত্য ও নাট্যে রঙের ব্যবহারের পাশাপাশি মুখোশের ব্যবহারও দেখা যায় রূপসজ্জার মাধ্যমে অভিনেতা অভিনেত্রীর অভিনয়ের চরিত্রের বাহ্যিক রূপের পরিবর্তন ঘটানো যায় তাই বলা যেতে পারে মেকআপ ইজ এ নর্ট অব ট্রান্সফরমেশন অব অ্যাক্টার্স অ্যাপিয়ারেন্স মেকআপ কেন দরকার আমাদের স্কিনে একটা স্বাভাবিক হালকা গোলাপি আভা থাকে মঞ্চের কৃত্রিম জোরালো আলোতে সেই আভা নষ্ট হয়ে যায় কারণ পার লাইট পিসি এলইডি পার ইত্যাদি আলোতে হলুদ রঙের মিশ্রণ বেশি থাকে আর মেকআপ উপাদানের যেমন স্টিক ক্রেয়ন ইত্যাদির মধ্যে লাল রঙের উপাদান বেশি থাকার কারণে কৃত্রিম আলো স্কিনের স্বাভাবিক আভা ফিরিয়ে আনতে সমর্থ হয় এবং সেটা অভিনেতা অভিনেত্রীর স্কিনের কোনো ক্ষতি করে না যদি না তাদের কোনো অ্যালার্জি থাকে রূপসজ্জার প্রয়োজন চরিত্র সৃষ্টি করতে থিয়েটারে মাইকেল মধুসূদন বা রবীন্দ্রনাথের চরিত্রে যত বড় অভিনেতাই অভিনয় করুন না কেন রূপসজ্জা ছাড়া দর্শকের কাছে তা বিশ্বাসযোগ্য মনে হবে না থিয়েটারের চরিত্রগুলি যতই বাস্তবের সঙ্গে মিল থাকুক না কেন তা কখনোই বাস্তব নয় কারণ থিয়েটার বাস্তব নয় বাস্তবমুখী শিল্প অর্থাৎ থিয়েটার জীবন সম্পর্কিত ধ্যান ধারণার কথা বলে জীবনকে বাদ দিয়ে থিয়েটার হয় না সুতরাং এই শিল্পকে যথাযথভাবে মঞ্চে উপস্থাপনা করার জন্য রূপসজ্জার প্রয়োজন রূপসজ্জা নাট্যচরিত্রের অভিনেতা বা অভিনেত্রীর আভ্যন্তরীণ ও বাহ্যিক বৈশিষ্ট্যের সঙ্গে সমতা রক্ষা করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে নাট্যকারের কল্পিত চরিত্রের বাহ্যিক রূপের সঙ্গে সেই অভিনেতা বা অভিনেত্রীর রূপের মিল থাকে না তখন রূপসজ্জা সাহায্যে চেহারার পরিবর্তন ঘটিয়ে অভিনয়ের চরিত্রে রূপান্তরিত করা হয় যখন অভিনেতা বা অভিনেত্রীর বাহ্যিক রূপ অভিনয় চরিত্রের বাহ্যিক রূপের অনুরূপ বলে দর্শকের কাছে মনে হয় তখন অভিনেতা বা অভিনেত্রীর পক্ষে অভিনয় ও চরিত্রের অভ্যন্তরীণ রূপ দর্শকের সামনে প্রকাশ করা সহজ হয় রূপসাজা বলতে অভিনেতা বা অভিনেত্রী কেবল মুখ বা চুলকেই বোঝায় না তার দেহের যে সমস্ত খোলা জায়গা দেখা যায় সেই অংশকেও বোঝায় সুতরাং অভিনেতা বা অভিনেত্রীর মুখমণ্ডলী তার বাহ্যিক চেহারার ভাব প্রকাশের প্রধান মাধ্যম তাই মুখমন্ডলী ওপর বিশেষ নজর দেওয়া হয় মেকআপ আর্টিস্টকে মঞ্চস্থ নাটকটি সম্বন্ধে জানতে হবে এবং সেই সঙ্গে তাকে স্থান কাল ও সংলাপের গুরুত্ব অনুযায়ী এবং নাট্য নির্দেশকের নির্দেশ ও পরামর্শ অনুযায়ী রূপসজ্জা করতে হবে রূপসজ্জা করার সময় বয়সের পরিবর্তন করার দরকার হয় রূপসজ্জার সুবিধার জন্য অভিনেতা বা অভিনেত্রীর বয়সকে তিন ভাগে ভাগ করে নেওয়া যেতে পারে এক যুবক আঠারো থেকে পঁয়ত্রিশ বছর দুই মধ্যবয়সী ছত্রিশ থেকে পঞ্চান্ন বছর তিন বৃদ্ধ ছাপ্পান্ন থেকে পঁচাশি বছর তার মানে এই নয় যে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সে রূপসজ্জা একই রকম হবে অথবা ছত্রিশ থেকে পঞ্চান্ন বছর বয়সের রূপসজ্জা একই রকম হবে বা ছাপ্পান্ন থেকে পঁচাশি বছরের রূপসজ্জা একই রকম হবে আসলে বয়স বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবর্তনগুলি করতে হবে যত বয়স বাড়বে পরিবর্তন তত বেশি করে করতে হবে রূপসজ্জা করার সময় অভিনয় চরিত্রটি কোন পরিবেশের মধ্যে রয়েছে তা জানতে হবে কারণ পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চেহারার পরিবর্তন হয় যারা সারাদিন খোলা আকাশের নিচে কাজ করেন তাদের গায়ের রং ঘন বাদামি হয় আবার যারা শীতপ্রধান অঞ্চলে থাকেন তাদের গায়ের রং ফর্সা হয় কেবলমাত্র পরিবেশের প্রভাব নয় এছাড়া অর্থনৈতিক রাজনৈতিক ও শিক্ষাগত যোগ্যতার ছাপও চেহারায় প্রতিফলিত হয় আধুনিক থিয়েটারের চরিত্রগুলি বাস্তব জীবন থেকে নেওয়া তাই তার পরিবেশের প্রতিটি হাত প্রতিঘাতের প্রভাব চরিত্রের চেহারায় ফুটিয়ে তোলার দায়িত্ব মেকআপ আর্টিস্টের যদিও কোন পরিচালক অভিনেতা বা অভিনেত্রীকে রূপসজ্জা না করিয়ে মঞ্চের আলোতে তাঁদের বাহ্যিক চেহারা যেমন লাগছে তেমনি দেখাতে চান তাহলে আলাদা কথা এছাড়া তৃতীয় থিয়েটার এবং পথ নাটিকার ক্ষেত্রে রূপসজ্জার ব্যবহার হয় না মঞ্চে আলোর প্রখরতা যতই বেশি হোক না কেন সূর্যের আলোর চাইতে কখনই তা বেশি হতে পারে না তাই দর্শক আসনের দূরত্ব যদি বেশি হয় তাহলে দর্শকের চোখে অভিনেতা বা অভিনেত্রীর রূপসজ্জা ছাড়া মুখ চোখ এবং মুখের অভিব্যক্তি ইত্যাদি অস্পষ্ট ও অনাকর্ষণীয় লাগবে তাই বিশেষ করে অভিনেতা অভিনেত্রীর মুখ চোখ এবং মুখের অন্যান্য অংশ বেশি করে আঁকার দরকার আছে কিন্তু এতে একটা অসুবিধা আছে সেটা হলো সামনের সারির দর্শকের কাছে সেটা অতিরঞ্জিত বলে মনে হবে তাই এই অবস্থায় মাঝামাঝি শাড়ির দর্শকের কথা মাথায় রেখে রূপসর্জা করা উচিত রূপসাজ্য ও বেশভূষা একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত একে অপরের পরিপূরক কোন অভিনেতাকে মুখে ও মাথায় মাইকেল মধুসূদনের মতন চুল দাড়ি লাগিয়ে ছেঁড়া খালি খালিগা ও খালি পায়ে মঞ্চে তুলে দিলে সেই অভিনেতাকে কোনোভাবেই যেমন দর্শক মাইকেল মধুসূদন বলে মেনে নেবেন না ঠিক তেমনি একজন মোটা বেটে টাক মাথা দাঁড়িগোপ কামানো অভিনেতাকে মাইকেল মধুসূদনের মতন পোশাক পরিয়ে মঞ্চে তুলে দিলে দর্শক তাকেও মাইকেল মধুসূদন বলে মেনে নেবেন না নাটকের রূপসজ্জা ও বেশভূষা সেই নাট্য প্রযোজনাকে সাফল্য পেতে সাহায্য করলেও রূপসজ্জা ও বেশভূষা কিন্তু সরাসরিভাবে সাহায্য করে সেই চরিত্রের অভিনেতা বা অভিনেত্রীকে মঞ্চের আলোর উজ্জ্বলতার উপর নির্ভর করে রূপসজ্জা করা উচিত আলো যিনি করবেন তার কাছ থেকে জেনে নেওয়া প্রয়োজন আলোর উজ্জ্বলতা কতটা তিনি ব্যবহার করবেন যদি মঞ্চে উজ্জ্বল আলো ব্যবহার হয় তাহলে সেই হিসেবে রূপসজ্জা একটু স্বাভাবিকের মতন করা উচিত কম আলোতে রূপসজ্জা একটু হাইলাইট করা দরকার কেউ মানুন না মানুন রূপসজ্জা থিয়েটারে একটি অবিচ্ছেদ্য অঙ্গ রূপসজ্জাকার বৃদ্ধকে যুবক যুবককে বৃদ্ধ সুস্বাস্থ্যের অধিকারী অভিনেতা অভিনেত্রীকে বিকলাঙ্গ সুন্দরকে কুৎসিত ইত্যাদি অনায়াসে করে তুলতে পারেন রূপসজ্জার প্রয়োজনে রূপসজ্জাকার ছাড়াও অভিনেতা এবং অভিনেত্রীকে মুখমণ্ডলের প্রতিটি অংশের সঙ্গে পরিচিত হওয়া দরকার মনে রাখবেন পুরুষ ও মহিলাদের মুখের বিভাজন আলাদা নয় আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ